গেল রাত 10টার পর হ্যাকিং এর শিকার হয় প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র, কৃষি ও শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইট। পরে সেখানে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিষয় তুলে ধরে হ্যাকাররা। তবে এরই মধ্যে সচল হয়েছে বেশ কিছু ওয়েবসাইট, বাকিগুলো দ্রুত উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। এদিকে কোটা সংস্কার আন্দোলনে যোগ দেয় মধ্যরাতে নির্যাতনের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের কয়েকজন ছাত্রী। এটিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। আমাদের হলটাকে আমরা একদম রাজনীতিমুক্ত পলিটিক্স মধ্যে বাজে এই পলিটিক্স থেকে আমরা আমাদের হলটাকে মুক্ত করতে পারি। একটা মেয়ে ডাক দেওয়াতে আমরা আজকে স্ট্রং একটা পয়েন্ট পেয়েছি। এতদিন কোনো মেয়ে দাঁড়াতো না বলে আমরা কিছু বলতে পারিনি। পরে হল শাখার সভাপতি এশাকে ছাত্রলীগ একই সাথে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন উপাচার্য। আইনের শাসন প্রতিষ্ঠা করো, সুশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মান মর্যাদা এবং তাদের নিজ নিজ অধিকার সেটি যদি সমুন্নত থাকে সে ব্যবস্থা আমরা অবশ্যই। ইবনুর সাউন্ড, একুশে টেলিভিশন, ঢাকা।